এখনই জয়েন করুন আমাদের গল্পপোকা.com ওয়েবসাইটের ফেসবুক গ্রুপে, আর আপনাদের লেখা গল্প ও কবিতাগুলো পোস্ট করে জিতে নিন বই সামগ্রী সহ আকর্ষণীয় উপহার। জিনান বলতে শুরু করলো, জানো দিশা, এই কয়টা দিন খুব ভয়ে ছিলাম। বারবার মনে হচ্ছিল তোমাকে দেওয়া কথা রাখতে পারবো কিনা, তবে সৃষ্টিকর্তা আমার সাথে ছিলেন, তাই হয়তো আমি আজকে সফল হয়েছি। আমাকে এক কাপ কফি দেবে? কফি খেতে খেতে বললে ভালো হতো, এতে আমার পক্ষে বলাটা সহজ হতো। তুমি বসো, আমি বানিয়ে আনছি। আচ্ছা শোনো, দু কাপ বানাবে, তারপর ছাদে নিয়ে এসো, আমি গেলাম। ওকে। ছাদে কফি হাতে বসে আছে জিনান আর বিদিশা। জিনান বলতে শুরু করলো, হাসপাতালে অনেক দিন ঘোরাঘুরি করতে হয়েছে সবটা জানতে। ভাগ্যিস কিছু সিনিয়র স্টাফ ছিলেন হাসপাতালে, যাদের জন্য কাজটা সহজ হয়েছে। তোমার বাবার নাম আকিল আলী, যিনি একজন বড়লোক ব্যবসায়ী ছিলেন সেই আমলে। তবে শুনেছি চরিত্র ভালো ছিল না, তোমার মায়ের রূপে পাগল হয়ে বিয়ে করলেও খুব অত্যাচার করত। জানো দিশা, তোমার মায়ের বিরুদ্ধে আগে থেকেই ষড়যন্ত্র হয়েছিল। তোমার বাবার পরিচিত একজন হাসপাতালের স্টাফ ছিল, সেই স্টাফকে আগে থেকেই কিছু টাকা দিয়ে তোমার বাবা ভুয়া নাম ঠিকানা দিয়ে তোমার মাকে ভর্তি করায় হাসপাতালে। তারা ভালোভাবেই জানতো তোমার মা বাঁচবে না। ঘটনাটা মিডিয়াতে জানাজানি হওয়ার পরেই হাসপাতাল থেকে ওই স্টাফকে সরিয়ে ফেলা হয়, যাতে হাসপাতালের রেপুটেশন নষ্ট না হয়। আমি পুরনো কিছু স্টাফকে ধরে ওই স্টাফকে খুঁজে বের করেছি, পরে তার বাড়িতে চার দিন ধরে ঘোরাঘুরি করে তাকে পেয়েছি। তার থেকেই জানতে পারি তোমার মা ছিল গরিবের ঘরে সুন্দরী মেয়ে। তোমার বাবা তাকে রূপের মোহে পড়ে বিয়ে করলেও তোমার বাবা আর তার বাড়ির লোকজন তাকে খুব অত্যাচার করত। তুমি হওয়ার দিনও তাকে পেটে লাথি দেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে ওর হাসপাতালে নিয়ে আসে ঠিকই, কিন্তু ভুল ঠিকানা দিয়ে ভর্তি করে পালিয়ে যায়। আর তাছাড়া 18 বছর আগের কথা, তখন এতটা সচেতনতা ছিল না। আর তাছাড়া হাসপাতাল নিজেদের স্বার্থে চেপে যায় পুরো ব্যাপারটা। আমি তোমার বাবার ঠিকানা জোগাড় করেছি, তুমি কি যাবে? বিদিশা কিছুই বলল না, শুধু তার চোখ দিয়ে নোনা জলের ধারা বয়ে পড়তে লাগলো। এত আঘাত সহ্য করেছে তার মা, এত। পরদিন সকালবেলা বিদিশাদের গাড়ি থামলো একটা পাকা দোতলা বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এগিয়ে গেল বিদিশার জিনান। সামনেই একটা মধ্যবয়সী লোক বসা ছিল। জিনান তাকে জিজ্ঞেস করল, এটা কি আকিলালের বাড়ি? ছিল, এখন নেই। মানে উনি এই বাড়ি বিক্রি করে দিয়েছেন, আমি কিনেছি, এখন আমি থাকি। কোথায় গিয়েছে বলতে পারেন? জানি না, মোড়ে টোড়ে গিয়েছে হয়তো, গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয়েছে তাকে, তারপর কেউ খবর জানে না তার। তাড়িয়ে দেয়া হয়েছে কেন? আরে ভাই, পাপ বাপকেও ছাড়ে না, নিজের প্রথম বউকে তো নিজ হাতে মেরেছে। সে গরিবের মেয়ে ছিল, বিচার হয়নি, পরে এক বড় লোকের মেয়েকে বিয়ে করেছিল, বিয়ের 10 বছর পরেও কোনো ছেলে মেয়ে হয়নি, বউ ছেড়ে দিয়েছে ওকে, একাই ছিল, ভাই ভাতিজারা সম্পত্তি লুটোপুটে খেয়েছে। বছর 5 আগে তার এইডস ধরা পড়ে, তাই গ্রামের মাতব্বরা মিলে তাড়িয়ে দিয়েছে গ্রাম থেকে। আমার কাছে বাড়ি বিক্রি করে দিয়ে কোথায় গিয়েছে কে জানে, হয়তো মরে গিয়েছে এতদিনে। ঠিক আছে, ধন্যবাদ, আসি। এটুকু বলেই জিনান গাড়ির দিকে হাঁটা শুরু করলো, বিদিশা অনুসরণ করলো তাকে। হঠাৎ পেছন থেকে এক বৃদ্ধা মহিলা তাদের ডেকে উঠল, ও মেয়ে শোনো একটুখানি, তোমার বাপের নাম কি, বাড়ি কই? বিদিশা কোনো কথা বলল না। বৃদ্ধা আবারও বলতে শুরু করলো, ওই যে বাড়িটা দেখতেছ, ওই বাড়িতে এক বউ আসিল, নাম আফরোজা, কি যে ভালো মাইয়া, আমারে সারাক্ষণ চাচি চাচি করে পাগল করত, কিন্তু জালেমের গোষ্ঠী মেয়েটারে বাঁচতে দিল না গো, খালি অত্যাচার করত। পোয়াতি অবস্থায় সে কি মায়ের, দেখলে শত্রুও কানব। তারপর ওই যে হাসপাতালে নিয়ে গেল, আর ফিরে এলো না মাইয়াটা, শুনছি মইরা গেছে হতভাগি, মইরাই বাঁচছে, গরিবের ঘরে আগুন রূপ নিয়ে আইসিল, শেষে মরতে হইল, তবে এই জালিমের বংশ শাস্তি পাইছে, নির্বংশ হইছে।
কত কিছু দেখলাম এই পোড়া জীবনে, তিনকাল যাইয়া এককালে ঠেকছে। কি ভাবতেছো, এই বুড়ি তোমাকে এত কথা কয় কে? আসলে তোমার মুখের আদলটা একেবারে ওই বউয়ের মতো মনে হইল, এত বছর পর ওই বুঝি ফিরে আইছে। বুড়া মানুষ, চোখে কম দেখি, ভুল বইকা থাকলে কিছু মনে কইর না। মহিলা আর কিছু বলল না, হেঁটে চলে গেল। ছলছল চোখে দাঁড়িয়ে দেখল বিদিশা। তারপর বলল, জিনান আরও একটা কাজ ছিল যে। জানি, এখন আমরা সেখানেই যাব, গাড়িতে উঠো। বিদিশা দাঁড়িয়ে আছে হাসপাতালের সামনের কবরস্থানে। এখানেই বেওয়ারিশ লাশগুলো দাফন হয়। হাসপাতালে কেউ বলতে পারেনি বিদিশার মায়ের কবর কোনটা। 18 বছর আগে সেই হতভাগীরে মনে রাখবে কারই বা সময় আছে। তাছাড়া এই কয় বছরে নতুন অনেক কবর হয়েছে কবরগুলির উপর। হঠাৎ বিদিশার মনে হলো ভেতর থেকে হাওয়া এসে তাকে ছুঁয়ে গেল। তার কেবলই মনে হলো এই বাতাস তার মায়ের ছোঁয়া, মা এসে তাকে আদর করে দিয়ে গেল। মা বলে টুকরে কেঁদে উঠল বিদিশা। জিনান এসে তাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে দিল। তারপর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদো দিশা, তবে এই তোমার শেষ কান্না, আর কখনো তোমার চোখ দিয়ে পানি পড়তে দেব না আমি। পরম বিশ্বাস আর নির্ভরতায় জিনানকে আঁকড়ে ধরল বিদিশা। পরিক্রমায় 5 বছর কেটে গিয়েছে। এই 5 বছরে অনেক কিছু বদলেছে। জিনান এখন নাম করা ব্যবসায়ী, সারা দেশে তার বিজনেস ছড়িয়ে আছে। আর বিদিশা, সে এখন একটা কলেজে পড়ায়, পাশাপাশি সে একজন বেস্ট সেলার লেখিকা, তার বইয়ের বেশ কদর বাজারে। তবে 5 বছরে সন্তানের মুখ দেখেনি তারা। সৃষ্টিকর্তা হয়তো কাউকে সব সুখ দেন না, তবে আশার কথা এই যে ডাক্তার বলেছে দুইজনেই প্রজননে সক্ষম, কারোর সমস্যায় ধরা পড়েনি, তাই ধৈর্য ধরাটাই বুদ্ধিমানের কাজ। বিদিশার চাকরি সূত্রে বিদিশার জিনান রাজশাহী শহরে থাকে। জয়া অবশ্য তাদের সাথে থাকে 2 বছর হয়েছে। রাজশাহী ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়ছে সে। বেশ মজাই দিন কাটে তিনজনের, দিন শেষে আড্ডা বসে। তবে আজকাল বিদিশা লক্ষ্য করছে জয়া একা থাকতে বেশি পছন্দ করে। মাঝে মাঝে অবশ্য ঘরের দরজা বন্ধ করে ফোনে কথা বলে লাগাতার অনেকক্ষণ। বিদিশা অবশ্য আজ করেছে, জয়া প্রেমে পড়েছে। বিদিশা একদিন জিজ্ঞেস করেই বসে, কিরে ছেলেটা কে? কোন ছেলে? বাব্বা কিছুই বুঝছিস না, আমাকে কী ভাবিস, আমি বাচ্চা? তলে তলে প্রেম করছি, সফটওয়্যার পাচ্ছি, ওই স্ট্রেস পার করে এসেছি আমি। কই না তো, মিথ্যুক বলবি না তো, ঠিক আছে বলবি না যখন আমি গেলাম তোর ভাইকে জানাতে। এই ভাবি, দাঁড়াও বলছি, কিন্তু কথা দাও ভাইকে বলবো না। ওর নাম সাদেক, আমার ডিপার্টমেন্টের সিনিয়র, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বিসিএস হয়ে যাবে দেখো, ও বলেছে তারপর বাড়িতে প্রস্তাব দেবে। তা কতদিন? 11 মাস। আরে তুই আমাকে বলিস নি, আমি কি এতটাই খারাপ? এখন বললাম তো, রাগ করো না। তাহলে বল, দেখা করাবি? করাবো, ও তো বাড়ি গেছে, আসুক দেখা করবো। তার ঠিক 3 দিন পর বিদিশা রান্নাঘরে রান্না করছিল। সকালে রান্না সেরে কলেজে যাবে সে, আর জিনান ল্যাপটপে কাজ করছিল নিজের ঘরে বসে। হঠাৎ জয়ার ঘর থেকে চিৎকারের আওয়াজে দৌড় দিয়ে জয়ার ঘরে গেল দুজন। গিয়ে দেখে জয় অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। পানির ছিটা দিয়ে জ্ঞান ফেরাতে হাওমাও করে কাঁদতে শুরু করলো জয়া। জিনান বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু কোনো উত্তর দিল না সে। বিদিশা জিজ্ঞেস করতেই জবাব দিল, সাদেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও আর নেই। গাড়িতে করে সাদেকের গ্রামের বাড়ি যাচ্ছে বিদিশা, জিনান আর জয়া। এর মধ্যে বিদিশা সব জানিয়েছে জিনানকে। জয়ার চোখের পানি এখনো ঝরছে, সারা রাস্তা কেঁদেছে সে। সাদেকের দাফন শেষে বিদিশারা ফিরে এলো জয়াকে নিয়ে। তবে জয়ার মানসিক অবস্থা ঠিক নেই, কারোর সাথেই কথা বলে না, খায় না, সারাদিন হাও হাও করে কাঁদে। জিনান অবশ্য বাড়িতে জানাতে চেয়েছিল, কিন্তু বিদিশা জানাতে দেয়নি। 2 মাস পর জয়ার শরীর একেবারেই ভেঙে পড়েছে। তাছাড়া নানা রকম মেয়েলি সমস্যা দেখা দিয়েছে। আজ ডাক্তারের কাছে নিয়ে এসেছে বিদিশা ওকে। তবে ডাক্তার যা বলল তাতে পায়ের তলার মাটি সরে গেল দুজনের। জয়া 4 মাসের অন্তঃসত্ত্বা। বিদিশা বুঝতে পারল না এবার সে কী করবে। অ্যাবর্শনের কথা বলতেই ডাক্তার বললেন জয়ার শরীরের যে অবস্থা তাতে অ্যাবর্শনের লাইফ রিস্ক আছে।
পরের দিন জিনানদের দুই কামরার ভাড়া করা ফ্ল্যাটে বসে আছে জিনান, বিদিশা জয়, মেজবা সাহেব আর মিসেস শীলা। বাধ্য হয়ে সবাইকে সবটা জানিয়েছে বিদিশা। মেজবা সাহেব সব শুনে রাগে ফেটে পড়লেন। সমাজে মুখ দেখানোর রাস্তা বন্ধ করে দিয়েছে তার মেয়ে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মেয়ে যেন তার বাড়িতে আর না পা দেয়। কুলাঙ্গার মেয়ে, যে কিনা অবৈধ সন্তানের মা, তাকে ত্যায্য করে চলে গেলেন তিনি। আর মিসেস শীলা, হাজার হলেও তো মা, সন্তানকে ছেড়ে যেতে আর পারেন কই? জয় শুধু একটা কথাই বলল, বিশ্বাস করো তোমরা, আমার বাচ্চা অবৈধ না। আমরা কোর্ট ম্যারেজ করেছিলাম, ও বলেছিল কিছু একটা করলেই জানাবে সবাইকে। দেখতে দেখতে জয়ের ডেলিভারির দিন এগিয়ে এলো। এতগুলো দিন বিদিশা আর জিনান আগলে রেখেছে জয় আর তার অনাগত সন্তানকে। সমাজের বা অন্য কিছুর আসলা একটা দেয়নি জয়ের উপর। জয়কে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, সিজারেন শুরু হয়েছে জয়ের। বেশ খানিকক্ষণ পর ডাক্তার বের হলেন ওটি থেকে, বিমর্ষ মুখে জানালেন, মেয়ে হয়েছে কিন্তু জয়াকে বাঁচানো যায়নি, প্রচুর ব্লাড লসের কারণে মৃত্যু হয়েছে তার। মিসেস শীলা ধপ করে মাটিতে বসে পড়লেন। জিনানও বসে পড়ল মায়ের পাশে, একে অপরকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। সে কার না হাসপাতালের দেওয়ালে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে তাদেরই কাছে। আর বিদিশা গুটি গুটি পায়ে এগিয়ে গেল ভিতরের দিকে। একটা নার্স এসে তার কোলে একটা ফুটফুটে বাচ্চা দিয়ে গেল। বাচ্চাটাকে আঁকড়ে ধরে বিদিশা বলল, আজ থেকে আমি তোর মা, তুই আমার মেয়ে। প্রকৃতি হয়তো চেয়েছিল বিদিশা তার ঋণ শোধ করুক। আর ঠিক এভাবেই শুরু হলো আরও একটি পরিচয়হীন মেয়ের গল্প। অবশেষে শেষ হলো গল্পটি। আমি জানি এতে অনেক কমতি রয়ে গেছে, তবুও সবাইকে অনুরোধ করব দুই লাইন মন্তব্য জানাতে। হ্যাঁ, ভুল ত্রুটি ছিল, তবে বাস্তবের কিছু তুলে ধরার চেষ্টা করেছি। অনেক সমালোচক পেয়েছি, তবে ভালোবাসাও কম পাইনি। আর কিছু ব্যক্তিগত সমস্যার কারণে গল্পটা এখানেই শেষ করলাম। আবার হয়তো দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ঘরে থাকবেন, ভালো থাকবেন। ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন। আপনাদের ভালোবাসার গল্পগুলো আমাদের কাছে লিখে পাঠান, আমরা তা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবো।